বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে তৃতীয় মাত্রা আরও একটি নতুন পর্ব দেখবার জন্য সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, সাম্প্রতিকের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে ঢাকার ফুলার রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নজরুল, এবং আমাদের সঙ্গে ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট আর্কিটেক্ট মুবাশের হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে আলোচনা শুরু করতে চাই যে বাংলাদেশের নির্বাচন, নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী বিধি, নির্বাচন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা রকমের আলোচনা হচ্ছে, নানা রকমের বিতর্ক হচ্ছে, কিন্তু অতি সম্প্রতি আপনারা 42 জন বিশিষ্ট নাগরিক বা বুদ্ধিজীবী রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দিয়েছেন যে নির্বাচন কমিশনের অসদাচরণ, অন্যায়, দুর্নীতি এইসব বিষয়কে কেন্দ্র করে। একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন যে এটির প্রয়োজনীয়তা পড়ল কেন এবং কি আশা করছেন রাষ্ট্রপতির কাছ থেকে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যে বিএনপির দুরবস্থায় বিএনপির হয়েই আসলে আপনারা এই বিবৃতি দিয়েছেন। আপনার কাছ থেকে শুনতে চাই প্রফেসর আসিফ নজরুল। জি, আমি প্রথমে আপনাকে বলি যে অতীতেও কিন্তু কোন সময় নির্বাচন কমিশন আপনার অত্যন্ত প্রশ্নবিদ্ধ ভূমিকা পালন করেছিল, কিন্তু অতীতে তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার মনে আছে যখন 1996 বিএনপি একটা ভুয়া ইলেকশন করেছিল মাগুরাতে, ওইটার বিরুদ্ধে সারা দেশ প্রতিবাদে ফেটে উঠে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেছিল। এরপর যখন আপনার 2001 ভোটার তালিকা নিয়ে গণ্ডগোল করা হলো, তখন সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছিল, আইনজীবীরা ইন্টারভেন করেছিল, এবং তখন রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা হয়েছিল। বর্তমান নির্বাচন কমিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে একটা মাগুরা উপনির্বাচনে কারচুপির জন্য এই দেশের তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে হয়েছিল, আওয়ামী লীগ জামাতকে নিয়ে পর্যন্ত আন্দোলনটা করেছিল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে একটা উপনির্বাচনের জন্য। আর এখানে দেখা যাচ্ছে আপনার একের পর এক জাতীয় নির্বাচন অবিশ্বাস্যভাবে অনুষ্ঠিত হচ্ছে, আগের রাতে হয়ে যাচ্ছে, গণমাধ্যমে রিপোর্ট আসছে এই ধরনের। তারপরে দেখা যাচ্ছে যে এর আগের যে ইলেকশন হয়েছিল যে অধিকাংশ আসনে কোনো প্রার্থী ছিল না, তো এরকম এমন একটা স্টেজে চলে গেছে যে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের সমস্ত বিশ্বাস এবং আস্থা উঠে যাচ্ছে। আপনি দেখেন ইলেকশন ভোটের দিনে 5-10% ভোটার যাচ্ছে নাকি সন্দেহ। আমি বিভিন্ন পত্রপত্রিকায় যে পড়ি, সকাল 12 পর্যন্ত দেখা গেছে 1000 ভোটার আছে, সেখানে আসছে 4-5 জন বা 10-12 জন। এটা তো ভয়াবহ অবস্থা। এখন একটা তো লাগাম টেনে ধরা দরকার, এখানে কি কেউ এই অ্যাকাউন্টেবিলিটিটাকে এনফোর্স করবে না? রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান থাকে, বিচার বিভাগ থাকে, তারপর পার্লামেন্টারি কমিটিস থাকে, তারপর আপনার ইনফরমেশন কমিশন থাকে। এখন এক্ষেত্রে বিচার বিভাগ বা আপনার পার্লামেন্টারি কমিটি বা রাষ্ট্রপতির কারো না কারো তো কোনো রোল আছে, তো আমরা সিটিজেনদেরও রোল আছে। আমরা চিন্তা করেছি যে এখানে শূন্য জবাবদিহিতার যে চর্চা দেখা যাচ্ছে এবং এটা সুযোগ নিয়ে নির্বাচন কমিশন যা শুরু করেছে, এটার একটা রাশ টেনে ধরা দরকার। এবং এই জন্য যেহেতু এই নির্বাচন কমিশন একের পর এক অনবরত এই ধরনের নজিরবিহীন অনিয়ম, ইররেগুলারিটিজ এবং দুর্নীতি করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে, সেই জন্য আমরা ভেবেছি জিনিসটা অন্তত রাষ্ট্রপতির গোচরীভূত করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে কি রাষ্ট্রপতিকে এটা ব্যবস্থা নেবেন কিনা, ব্যবস্থা যদি না নেন উনার ব্যাপার এটা, কিন্তু রাষ্ট্রপতির কিন্তু অন্তত এইটুকু ক্ষমতা রয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য উনি প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন। উনি প্রধানমন্ত্রীর কাছে যদি অনুমতি উনার প্রয়োজন হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী, তাহলে অন্তত অনুমতিটা নেওয়ার জন্য উনি কাগজপত্রগুলা পাঠাতে পারেন। এবং আপনি যে বলেছেন যে আলটিমেটলি এটা কিছু হবে নাকি, এখন কিছু হবে নাকি আমরা জানি না, কিন্তু আমাদের যে দায় দায়িত্ব সেটা তো পালন করতে হবে। এবং এই নির্বাচন ব্যবস্থার যারা বেনিফিশিয়ারি তারা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এটা কেউ কেউ আপনার আশা করতে পারে, আমি আশা করি না। তো তারপরও মনে করি আমি যে আমরা অনেক ক্ষেত্রে প্রতিবাদে যদি কাজ নাও দেয়, আমরা প্রতিবাদটা করি কেন, প্রবাসের ভাইও আছে এখানে, আমরা প্রতিবাদটা করি কেন, যে আমাদেরকে প্রথমে দেখানো যে এখানে সবাই ঘুমিয়ে নাই, সবাই এটা মানে অথর্বভাবে বসে নাই। সেকেন্ড হচ্ছে যে যেই সমস্ত প্রতিষ্ঠানের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা, যেমন ধরেন রাষ্ট্রপতির এখানে ব্যবস্থা নেওয়ার কথা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে, এবং তারপর আপনার উচ্চ আদালতের এক্ষেত্রে অ্যাক্টিভেটেড হওয়ার কথা, এই রাষ্ট্রীয় যে অ্যাপারেটাস গুলো আছে তারা যে তারা কাজ করছে নাকি, এই একটা চ্যালেঞ্জের মুখেও তো ফেলা দরকার। কারণ এই প্রতিষ্ঠানগুলো আছে কেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ প্রিভিলেজ প্রাপ্ত ব্যক্তিদের একজন, কনস্টিটিউশন ওনাকে দায়িত্ব দিয়েছে, এখন এই দায়িত্বটা উনি কিভাবে দেখেন এটাও তো আমাদের জানা দরকার। আর ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছে সেটা তো আপনার খুবই হাস্যকর, কারণ আমার কাছে মনে হচ্ছে তারা তাদের বিরুদ্ধে যে কেউই কথা বলে তাদেরকে বিএনপি বলতে বলতে পুরা দেশই বিএনপি বানিয়ে ফেলেছে। আপনার কয়েকটা নাম বলি,
এই বিবৃতিতে যারা সাইন করেছে তাদের একজন হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সরকার বা সরকারে ছিলেন, তাদের কেউ কেউ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারে ছিলেন, তাদের কেউ কেউ সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার আমলে উপদেষ্টা ছিলেন এবং সেখানে বিএনপির খবরদারিত্বে প্রতিবাদ করে সেই তত্ত্বাবধায়ক সরকার থেকে বের হয়ে গেছেন, যেটার বেনিফিশিয়ারি হিসেবে আওয়ামী লীগ একটা নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে ক্ষমতা আসতে পেরেছিল। আমি 2009 সনের নির্বাচনের কথা বলছি। এখানে অনেকে আছেন যারা মুক্তিযোদ্ধা, এখানে মোবাশ্বের ভাইয়ের মতো মানুষরা আছেন যারা স্বয়ং আওয়ামী লীগ নেত্রীর খুব ক্লোজ, এখানে সুলতানা কামাল আছেন যিনি স্বয়ং আওয়ামী লীগ নেত্রীর বান্ধবী হিসেবে পরিচিত, আমি জানি না ছোটবেলার থেকে বন্ধু, এবং এখানে আকবর আলী খানের মতো লোক আছেন, এবং এখানে আপনার আরো অনেক এখানে যারা লোকজন যারা আছে আর কি, তাদের মধ্যে আমি যেভাবে চিনি তাদের মধ্যে মেজরিটি হচ্ছে বিএনপির আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথেটিক, এবং সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় এবং প্রগতিশীল ধারার রাজনীতিতে বিশ্বাসী, আদর্শ জীবনযাপন করা। এখন আপনি সবাইকে যদি বিএনপি বলেন তাহলে কিছু করার নাই, তাহলে দেখা যাবে আপনার যারা অন্ধ স্থাপক আছে আওয়ামী লীগের বা যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি আছে বা অন্ধ স্থাপক আছে, তারা ছাড়া পুরা দেশে আওয়ামী লীগ বিরোধী, এবং আওয়ামী লীগ বিরোধী হলে বিএনপি ভাবে গালি দিলে যদি আপনার শান্তি হয় তাহলে এটা তো একটা মানে আপনারই ব্যর্থতা, যে আপনাদের স্থাপক এবং আপনাদের বেনিফিশিয়ারি বাদে পুরা দেশে যদি বিএনপি হয়ে যায় তাহলে আপনাদের ব্যর্থতা। আকবর আলী খান, সুলতানা কামাল, খুশি কবির, তারপরে স্বাধীন মালিক, এরা যদি জেদাই খান পান না, এরা যদি বিএনপি হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করেন আপনি 12 বছর ক্ষমতায় থেকে আপনি কি করলেন, যে এত প্রভাবলীপন্থী লোকগুলো বিএনপি হয়ে গেছে। জি স্থপতি মোবাশ্বের হোসেন, প্রশ্নটা একই আপনার কাছে, শুধু একটু বাড়তি যোগ করে দিই মিস্টার আসিফ নজরের কথার সূত্র ধরে, যে আপনি কবে থেকে বিএনপি হলেন বা বিএনপির মিত্র হলেন? দেখেন একটা কথা আপনাকে প্রথমে বলি, যে কোনো জায়গা দখল করতে হলে প্রথমে ওইখানে একটা মসজিদ দাঁড় করাতে হয়, কোনো অন্যায়কে ঢাকতে হলে সেখানে বঙ্গবন্ধুর লেবেল লাগাতে হয়, এটা তো অহরহ চলে আসছে। আমি আপনার টেলিভিশনে অন্তত বহুবার একটি কথা বলেছি, একটি দেশের সরকারকে শক্তিশালী হতে হলে সরকারকে চেষ্টা করতে হবে একটি শক্তিশালী বিরোধী দল তৈরি করার জন্য, সব রকমের সহযোগিতা করতে হবে, কারণ ওই বিরোধী দলই সরকারের ভিতরে কিছু কিছু লুকিয়ে থাকা লোকরা যে অন্যায় কাজগুলি করে সেগুলিকে প্রতিহত করার শক্তি হিসাবে কাজ করে, অর্থাৎ শক্তিশালী বিরোধী দলই একমাত্র শক্তিশালী একটি রাষ্ট্রীয় সরকারকে তৈরি করতে পারে। এটার আলোকে আমি আজকে এটি সই করা না, অন্তত গত 1 বছর ধরে বিভিন্ন সময় টেলিভিশন আমি বলেছি, মাননীয় রাষ্ট্রপতি আপনি ইলেকশন কমিশনের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন, আমি এই কথাটি এই জন্যই বলেছি যে আমি আওয়ামী লীগকে আমি প্রচন্ড রকম ভালোবাসি, জাতির পিতা বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে সেই অবস্থায় দেখতে চাই যেখানে নির্বাচন সুষ্ঠুভাবে করার পরেও এই দলটি জয়লাভ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমার কাছে খুবই কষ্ট লেগেছে, আমাদেরই আমার দলেরই একজন মন্ত্রী বলেছেন যে এই সরকারকে বিব্রত করার জন্য বিএনপিকে কি বলে বিএনপির নকশায় আমরা নাকি সই করেছি। আমার এখন একটি প্রশ্ন, তাহলে উনি বলতে চাচ্ছেন যে এই নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ নির্বাচিত করেছে, আওয়ামী লীগের নির্দেশে এই নির্বাচন কমিশনকে তৈরি করা হয়েছে, এই কথা তো উনি কোনোভাবেই বলতে পারেন না, এটি তো একেবারে আইনের বিরুদ্ধে একটি কথা, কারণ নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ স্বাধীন একটি প্রতিষ্ঠান যে শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে, তাহলে তার পক্ষে এই কথাটি বলার পরিবর্তে আমি তো ওনার কাছে আশা করেছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হবে যেহেতু এই কথাগুলি এসছে বাজারে বিভিন্ন জনের মুখ থেকে, আমরা মনে করি তারাই আমাদের চেয়ে বেশি রাষ্ট্রপতির কাছে বলবে যে আমরা মনে করি এই নির্বাচন কমিশন সম্পর্কে সুষ্ঠু তদন্ত করা হোক, কারণ আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়লাভ করার মতন ক্ষমতা রাখে, এই কথাটি যদি আপনি প্রমাণ করতে চান তাহলে আপনাকে এই তদন্তের কথাটি মেনে নিতে হবে। এবং একটি কথা আমি আবারও বলতে চাই যে এই যে বিএনপি, তাহলে বিএনপির কি পুলিশের কাছে চোর ধরানোর জন্য রিকোয়েস্ট করার কোনো উপায় নাই? বিএনপির কোনো লোক কি সরকারি মেশিনারিদের কাছে সঠিক সাহায্য পাওয়ার উপযুক্ত না? এই কথা কি আমরা বলতে চাই? তাহলে আমার আমার দলকে বা আমার সরকারকে বলতে হবে বিএনপি বাংলাদেশের নাগরিক না, যারাই বিএনপি করবে তারা বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশের প্রতিটি নাগরিকের ক্ষমতা রয়েছে, কনস্টিটিউশনাল রাইট রয়েছে, যে কোনো মানুষের বিরুদ্ধে তার কাছে যদি
তথ্য থাকে সেটির প্রতিবাদ করা, থানায় যে যেরকম আমার রাইট রয়েছে যা যে কোনো মানুষের বিরুদ্ধে জিডি করার, কারণ সেটা তদন্ত সাপেক্ষে আমি যদি অন্যায় করে থাকি তার জন্য আমাকে জেলে দেওয়া হোক, আমি যদি ভুল করে থাকি তার জন্য আমাকে পানিশমেন্ট দেওয়া হোক, কিন্তু আপনি আমাকে অভিযোগ করতে দেবেন না, এইটা তো কখনো হতে পারে না। এই জায়গাগুলি থেকে বের হয়ে আসা আমি মনে করি আমার আমার দলের সবার আগে দরকার, এবং আমার দলেরই সবার আগে এই আমরা যারা অভিযোগ করেছি, ধরে নিলাম আমরা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছি, কোন দলকে সহযোগিতা করার জন্য করেছি, সব মেনে নিলাম, কিন্তু এটি তদন্ত সাপেক্ষে প্রকাশ করাটাই তো দলের জন্য সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী একটি অবস্থানে নিতে পারে। এর পাশাপাশি একটি কথা বলবো, আমি আপনার এখানে গত 3-4 বছরে একটি কথা বলেছি যে ভারতে প্রতিনিয়ত মারামারি, খুনাখুনি, কমনাল রাইট, সেক্টরাল রাইট সবকিছু হচ্ছে, কিন্তু একটি জায়গায় আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাই যে ইলেকশন হওয়ার 10-12 দিন পর, ইলেকশনের রেজাল্ট হওয়ার পরও সেখানে আপনার ইলেকশন কমিশনের বিরুদ্ধে কারো কোনো বক্তব্য নাই। যারা পরাজয় করে তারা পরাজিত হওয়ার পরেও কংগ্রেচুলেশন জানায় দাদা দিতেছে, এবং যে কোনো দুঃসময়ে সব দল একসাথে, ইলেকশন কমিশন আর ইলেকশন কমিশন তো এক কমিশন নয়, ভারতে যদি একটি গ্রহণযোগ্য ইলেকশন কমিশন করা যায় 17 কোটি অসংখ্য মানুষ জনসংখ্যার মধ্যে, তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষের ভিতর থেকে রাষ্ট্রপতি চাইলেই একজন একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ইলেকশন কমিশন তৈরি করতে পারেন, এবং এই ইলেকশন কমিশন সুষ্ঠু হওয়া মানেই বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা সুষ্ঠু হওয়ার কথা, এবং একই সাথে সরকার যে দলটিতে যে দলে ইয়েতে অধিকারের রাষ্ট্র থাকবে, যে দল রাষ্ট্রকে পরিচালনা করবে, তারা হতে পারবে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভালো মানুষ দ্বারা গঠিত একটি রাজনৈতিক দল। আমি চাই এই তদন্তটি সরকারি ভাবে, সরকারি দলের পক্ষ থেকেই যেন আহ্বান জানানো হয় যে এটির একটি তদন্ত হওয়া উচিত, আমি মনে করি তাতেই আমার দলের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। প্রফেসর আসিফ নজরুল, আপনি শুনছিলেন এবং আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এটি মূলত আপনাদের নাগরিকদের বিরুদ্ধে সরকারের একটি অভিযোগ, আপনারা যে অভিযোগ করেছিলেন রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার প্রেক্ষিতে আমি একটু অন্য আরেকটি অভিযোগের দিকে দৃষ্টি দিতে চাই। আমরা অনেকদিন ধরে আলোচনা করছি যে বাংলাদেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি তারা খুব একটা ক্রিয়াশীল নয়, তাদের যা করা উচিত তারা সেটি করছে না বা তারা বলছে তারা করতে পারছে না, এবং সেই অর্থে কোনো প্রতিবাদ, কোনো মিছিল, কোনো সমাবেশ তারা দীর্ঘদিন যাবতই করতে পারছে না, কোনো অবস্থাতেই নয়। এরই মধ্যে একজন মুক্তিযোদ্ধা এবং যিনি একটি রাজনৈতিক দলের প্রধান তার আহ্বানে ঢাকায় 2 দিনের একটি অনুষ্ঠান হয়েছে, একটি পাবলিক গ্যাদারিং হয়েছে, সেখানে সিভিল সোসাইটির বেশ কয়েকজন যোগ দিয়েছেন, সেখানে প্রাক্তন সেনা কর্মকর্তারা যোগ দিয়েছেন, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছেন, তার মধ্যে বিএনপির কয়েকজন নেতাও যোগ দিয়েছিলেন, এবং তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে বিএনপির একজন ভাইস চেয়ারম্যানকে শোকজ করেছে বিএনপি, একজন আবাসিক প্রতিনিধি যিনি যুগ্ম মহাসচিব পর্যায়ে আছেন। তো এটি আসলে যখন যে কোনো জায়গা থেকে তো যে কেউ যদি প্রতিবাদ করবার পরিবেশ থাকে, প্রয়োজন থাকে, করতে পারেন, এটি জেলা কমিটিও যদি প্রতিবাদ করে সেটিকে কোনো কেন্দ্রীয় কমিটি তাকে শোকজ করবে কিনা, বা একজন রাজনৈতিক দলের নেতা অন্য যে কোনো তার এমনকি তার মিত্র তাদের জোটভুক্ত দলের অন্য কোনো নেতার কোনো অনুষ্ঠানে গেলে তার জন্য শোকজ করা এবং যুগ্ম মহাসচিব ভাইস চেয়ারম্যানকে শোকজ করছেন, পরিস্থিতি আসলে ব্যাপারটা কি? এবং অনেকদিন ধরে অনেকেই বলছেন যে বিএনপির ভেতরেও আসলে সরকারের লোক আছে, বিএনপির ভেতরেও বিদেশি এজেন্সির লোকজন আছে, নানা রকমের প্রশ্ন আছে, আসলে বিএনপি কি করতে চাইছে এগুলো কি স্পষ্ট কিনা? আমি আপনাকে উত্তর দিব, তবে একটা জিনিস আমি মনে করি, বিএনপির অভ্যন্তরীণ সংকট হচ্ছে আমাদের যে নির্বাচন নিয়ে সংকট, সেটা অনেক বড় সংকট। এই জন্য আমি আর দু একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, দেখেন সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে বা কোনো আন্দোলন হলে সরকার বলে কি যেটা বিএনপি করছে বা এটা সরকার বিরুদ্ধে করছে। আমি মুবাশ্বের ভাইয়ের কথাটাকে আবার রিস্টেট করতে চাই, কেউ যদি বিএনপিও হয়, কেউ যদি জামাতও হয়, কেউ যদি অপরাধীও হয়, কেউ যদি হেফাজতও হয়, কেউ যদি বামও হয়, প্রত্যেকের অধিকার আছে সরকারের খারাপ কাজের সমালোচনা করার। সাধারণ সম্পাদক বলছেন যে বিএনপি করেছে, কিন্তু আসলে বিএনপির সেই পরিস্থিতি বিএনপির আছে কিনা, সেই পরিস্থিতিতে জি
হয়তো আলোচনার অপেক্ষায় রাখে না। আর একটা কথা হচ্ছে কি, পৃথিবীতে একটা ম্যাকিয়াভেলিয়ান একটা নীতি আছে, সেটা হচ্ছে আপনি যখন বক্তব্যের উত্তর দিতে পারেন না তখন আপনি বক্তার চরিত্র হনন করবেন। তো আমি আওয়ামী লীগ নেতাদের কাছে আহ্বান জানাবো, ইসির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে যে অনেকগুলা কেন্দ্রে আপনার শতভাগ ভোট করেছে, অনেক কেন্দ্রে আপনার যারা ভোট পেয়েছে তাদের শতভাগই আওয়ামী লীগের ক্যান্ডিডেট, অনেক কেন্দ্রে আপনার ভায়োলেন্স হয়েছে, ইসি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, এই কাজগুলা কিভাবে সঠিক তারা যেন বরং এটার ব্যাখ্যা করে, ঠিক আছে। আর একটা ছোট্ট কথা বলে শেষ করি, যে কথায় কথায় আমাদেরকে বিএনপি টিএনপি এগুলো বলার একটা হিড়িক পড়ে গেছে সরকারের মধ্যে। আমরা কিন্তু আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বলি, আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু আবুল বারকাতের মতো লোক নাই যে আওয়ামী লীগ আমলে একটা ব্যাংকের দায়িত্ব পেয়েছে, বা জাফর ইকবালের মতো কেউ নাই যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের জনসভাতে যে কোনো কারণে হোক গেছে, বা অন্য কেউ নাই যে আওয়ামী লীগ আমলে বিভিন্ন পদক আর খেতাব পেয়েছে। আমি নিজে কখনো পাই নাই, নিজে কোনোদিন আওয়ামী লীগ কোনো সভায় যায় না, বিএনপি দুইবার, সরি বিএনপি সভায় যায়নি, বিএনপি দুইবার ক্ষমতায় থাকা অবস্থায় জীবনে কখনো আমি বিএনপির কোনো মিনিস্টারের সাথে দেখাও করি নাই, কোনো পুরস্কার পাই নাই, কোনো সফর সঙ্গী হই নাই, কোনো দলীয় প্ল্যাটফর্মে যায় নাই, সরকারের বিরোধিতা করলেই বিএনপি বলা হয়। তো এটা প্রথম, এটা হচ্ছে প্রধান সংকটের একটা দিক, এই দিকটা খেয়াল রাখা দরকার। আর সরকার যদি বলে সে বিএনপি সে সরকার বিরোধী, এটাতে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই। সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আমরা যে বক্তব্য দিয়েছি আপনি যদি মনে করেন এই বক্তব্য মিথ্যা, বক্তব্যের উত্তর দেন। এটা চ্যালেঞ্জ করলাম যে শতভাগ ভোট কিভাবে পড়ে আর শতভাগই আওয়ামী লীগের ক্যান্ডিডেট কিভাবে পায়, সেটার উত্তর দেন পারলে। আর আপনি যেটা বিএনপির অভ্যন্তরীণ সংকট বলছেন, এই অভ্যন্তরীণ সংকট তো অনেকদিন যাবৎ আছে, দলের ভিতরে গণতন্ত্র চর্চার যে সংকট সেটা আওয়ামী লীগ বিএনপিতে বহু বছর ধরে আছে, এবং বিএনপির মধ্যে ইদানিং আমরা তো দূর থেকে লক্ষ্য করি মনে হচ্ছে বিএনপির মধ্যে একটা ডিসিপ্লিন বা দলীয় একটা যে ক্যারেক্টারিস্টিক সেটাও বোধহয় অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলছে। এবং আমার কাছে মাঝে মাঝে খুব অবাকই লাগে যে এত ছোট একটা কারণে, মেজর হাফিজের কথাই বলছি আর কি, এত ছোট একটা কারণে এইভাবে প্রকাশ্যে এটা করা উচিত ছিল কিনা আমার কাছে মনে হয় এটা শোভনীয় না। এবং আমার কাছে মনে হয়েছে বিএনপির ভেতরে যে সংকট আছে এই সংকটের সুযোগও সরকার কিছুটা পাচ্ছে, এটা বিএনপিকে রিয়েলাইজ করতে হবে। এবং এই তো যে দলের ভিতরে গণতন্ত্রটা যে কোনো দল আরো বেশি হওয়া উচিত। স্থপতি মোবাশ্বের হোসেন এই বিষয়ে কিছু বলবেন কিনা, না বললে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। এবং আপনি না, আমি বিএনপির রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ তারা সুসংগঠন কখনোই হয় নাই, আর পৃথিবীর ইতিহাসে সামরিক বাহিনীর তৈরি করা রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ভাবে তৈরি হয় নাই, তাদের সেই সম্ভাবনাও খুব কম। তাদেরকে তাহলে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, মানে সেটি যদি তারা নিজেদেরকে ঢেলে সাজাতে পারে। এবং আমি মনে করি আবার একটি কথা বলবো যে নির্বাচন কমিশন যদি, একটি সুষ্ঠু নির্বাচন কমিশন যদি আপনি তৈরি করতে পারেন, সরকারি দল বিরোধী দল অবশ্য অবশ্যই সুসংগত সংগঠিত হওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নাই, কারণ পয়সার জোর দিয়ে তখন ইলেকশনে জেতা যাবে না। আর নজরুল ভাইয়ের একটা কথা আমি একটু বলতে চাই, আমি এই কথাটি টেলিভিশনে বহুবার বলেছি যে ব্যালট বক্সে যে ভোটগুলি হয়েছে সেটি 100টার মধ্যে 100টি কাস্ট করা হয়েছে, কিন্তু প্যারালালি যখন ইভিএম হয়েছে সেখানে হাইয়েস্ট ইজ দ্য 50%। পৃথিবীর ইতিহাসে যখন নিউ টেকনোলজি ইউজ হয় এবং ইয়ং জেনারেশন যখন সবচেয়ে বেশি ভোটার, তখন ইভিএম এ হাইয়েস্ট ভোট কাস্ট হওয়ার কথা, কিন্তু তা হয় নাই, ব্যালট বাক্সে হয়েছে, কারণ ব্যালট বাক্সে একই ব্যক্তি 100টি ভোট পর্যন্ত দিতে পারে, আর ইভিএম এ যত যাই থাকুক একজন ব্যক্তির আঙ্গুল একবারই ব্যবহার করা যায়, দ্বিতীয়বার এই আঙ্গুল আর ইভিএম অ্যাকসেপ্ট করে না। এটির তদন্ত করার জন্য আমি বহুবার টেলিভিশনে ইলেকশন কমিশনকে করজোড়ে নিবেদন করেছি এবং হাইকোর্টকে বলেছি যে আপনারা স্বপ্রণোদিত হয়ে এই তথ্যটি বের করেন যে ব্যালট বাক্সে শতভাগ ভোট আর ইভিএম এ 50% ভোট, নতুন জিনিসকে তাহলে ইয়ং জেনারেশন অ্যাকসেপ্ট করে নাই, এটার উত্তর আমি আজও পাই নাই। জি, আমি যেটি আপনি যেমনটা বলছিলেন যে সামরিক বাহিনীর ভেতর থেকে তৈরি হওয়া দল সে তো গণতান্ত্রিক হতে পারে না, আবার এই কথাও তো ঠিক, আমরা আমাদের অভিজ্ঞতাও দিয়ে দেখি গণতান্ত্রিকভাবে তৈরি হওয়া দল পৃথিবীর বিভিন্ন দেশে তারাও গণতান্ত্রিক হতে পারে না, এমনকি পৃথিবীর বহু নজির আছে ইতিহাসে যে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত রাজনৈতিক দলও আসলে শেষ পর্যন্ত চরম অগণতান্ত্রিক কাজ করে এবং অগণতান্ত্রিক শাসন চালু করে। এটি জাস্ট আপনার জন্য আমি বলে রাখলাম, হয়তো দর্শকদেরও কেউ কেউ এই বিষয়ে তাদের মতামত থাকতে পারে। আমি যে প্রশ্নটা করতে চাই, আপনি যে একজন স্থপতি, ঢাকা নগর নিয়ে প্রচুর কথাবার্তা বলেন, প্রচুর ফ্লাইওভার নিয়ে কথাবার্তা বলেন, কোন ডিজাইনে ত্রুটি হয়েছে কি হয়েছে, বাংলাদেশে এখন তো পদ্মা সেতুর বা স্প্যান সবগুলো বসানো হয়েছে, এটি একটি উৎসব মুখর পরিবেশ, অনেক রকমের আনন্দ আয়োজনও চলছে,
বরাবর। কিন্তু ইদানিংকালে একটা কথা শোনা যাচ্ছে যে পদ্মা সেতু, যদিও কর্তা ব্যক্তিরা বলছেন যে এটি দু বছর দেড় বছর লাগবে, কেউ কেউ বলছেন দু বছর লাগবে, এখন ঢাকা থেকে যখন এটা রওনা হবে এই যে স্প্যানগুলো, এই স্প্যানগুলো নাকি অনেকগুলো এখন কাটতে হবে, কারণ ওই উপরে অত উপরে গাড়ি উঠতে পারবে না। মানে আপনি কি এ বিষয়ে কিছু জানেন বা আপনার কোনো বক্তব্য আছে? আমি শুনেছি এবং তাতে করে বলা হচ্ছে যে এটি আসলে দু বছর তিন বছর ক বছর লাগবে তাও এখন নিশ্চিত করে বলা যায় না। না, আপনাকে আপনাকে ওই তথ্যটি বলি যে নগর সরকার নিয়ে যখন আমরা বারবার আলাপ করেছি তখনই বলেছি যে বাংলাদেশের ইতিহাসে না, সারা বিশ্বের ইতিহাসে এত প্রতিষ্ঠান একই কাজের সাথে জড়িত থাকে এবং প্রত্যেক প্রতিষ্ঠানের চিন্তাধারার মধ্যে রয়ে গেছে হি ইজ দ্য টপ, মানে তার কথা মতো সব কাজ হতে হবে, যে কারণে সমন্বয়হীনতা বাংলাদেশের বাংলাদেশকে ওতপ্রোত ভাবে জড়িয়ে রেখেছে। এখানে দেখেন রেলওয়ে, রাস্তা এবং ব্রিজ, এইগুলি সবকিছু মিলিয়ে একটি কেন্দ্র কেন্দ্রবিন্দুতে থাকার কথা, যাতে প্রত্যেকটি জিনিস সম্পূর্ণভাবে সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে কাজ করা হয়। এখন দেখা যাচ্ছে যে রেল লাইন, রাস্তা এগুলির সাথে হাইটের ডিফারেন্স আসছে, তবে এগুলি শুধরানোর সুযোগ রয়ে গেছে। শুধরানোর সুযোগ মানেই হলো দুটি জিনিস, একটি হচ্ছে প্রচন্ড অর্থ ব্যয়, আরেকটি হচ্ছে সময়ের ব্যয় করা, এগুলি তো হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমি বলবো যে এই যে সমন্বয়হীনতার কারণে যে দুর্যোগ হলো, তাদের কি আজ পর্যন্ত কোথাও কোনোদিন পানিশমেন্ট দিতে দেখেছেন? এই যে ইলেকশনের কথা আপনি এতক্ষণ বললেন, বিবিসি একেবারে ভিডিও করে দেখানোর পরে দেখালো যে সকালবেলা ব্যালট বক্স যাচ্ছে পূর্ণ ভর্তি হয়ে ইলেকশন শুরু হওয়ার আগেই, সেই ইলেকশনটি বাতিল করা হয়েছিল। আমি ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাই, কিন্তু যাদের কারণে এই কাজটি হয়েছিল তাদের কজনকে শাস্তি দেওয়া হয়েছে? কি শাস্তি দেওয়া হয়েছে বাংলাদেশের কোন মানুষ, এমনকি আমার দলের কেউ জানে কিনা, আমি এটা জানতে চাই। ডক্টর আসিফ নজরুল, গৌরবের পদ্মা সেতু সম্পর্কে আপনার কোন অবজারভেশন, আপনার কোন বক্তব্য? আমার অবজারভেশন আছে, ধরেন এত বড় একটা প্রকল্প বাংলাদেশ হাতে নিয়েছে এবং অনেকের বিরোধিতার মুখেও এটা শেষ করতে পেরেছে, এই জন্য আমি আমার ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু কিছু জিনিস তখন বলি নাই। ধরেন কোন দেশে তো আপনার পদ্মা সেতু আসলে পুরোপুরি নির্মিত হয় নাই, স্প্যান গুলা বসেছে, তারপর আমরা ধন্যবাদ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি, তো স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন করার অধিকারও আমাদের রয়েছে বাংলাদেশের নাগরিক হিসাবে, কারণ আমাদের যে ট্যাক্সের টাকা এটা দিয়েই তো পদ্মা সেতু হচ্ছে, প্রধান অর্থায়নের একটা বিরাট উৎস তো জনগণের টাকা, আমাদের রাষ্ট্রের টাকা। তো এখানে আপনার আপনি যদি অন্যান্য সেতুর সাথে দেখেন, পৃথিবীর আরো বড় বড় সেতুর সাথে, এখানে এত বেশি ব্যয় হয়েছে যে প্রথমেই প্রশ্ন আসে যে যেই দুর্নীতির অভিযোগ করা হতো এটা কি আসলে তাহলে উড়িয়ে দেওয়ার মতো, এত ব্যয় কেন হবে? এখন একটা জিনিস আপনি বলতে পারেন, একটা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যখন অনেক বেশি সময় লেগে যায় তখন ব্যয় বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে, কিন্তু আমরা যখন ভারতের সাথেও কম্পেয়ারেবল সেতুর যখন ভারতের কম্পেয়ারেবল সেতুর সাথে খরচের পার্থক্যটা দেখি তখন মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। সেকেন্ড হচ্ছে দেখেন, আমি ফেসবুকে দেখলাম পদ্মা সেতু হওয়ার পর বেগম খালেদা জিয়ার ছবি দিয়ে প্রায় নিন্দাবাদে ঝড় বয়ে যাচ্ছে, উনি বলেছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে না, তখন আমার কাছে মনে হয়েছে ওকে বেগম খালেদা জিয়ার ধরনের কথা বলা ঠিক হয় নাই। তারপর আমার মনে হচ্ছে উনি আসলে আওয়ামী লীগ আমল বলতে তো উনি বুঝিয়েছেন 2014 সনে শেষ হয়ে যাওয়া যাবে যে সরকার, সেটা বিষয়টা মিন করেছিলেন, কারণ উনার তো ভাবেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তা আওয়ামী লীগ তো আবার ক্ষমতায় এসেছে যে কোনো ভাবেই হোক, রাতের নির্বাচনে হোক আর যেভাবেই হোক, তা আসার পর পদ্মা সেতু কি শেষ হয়েছে? এখন মোবাশের ভাইয়ের কথা শুনে তো মনে হচ্ছে যে আগামী টার্মের মধ্যে কি পদ্মা সেতু সম্পূর্ণভাবে চালু হবে, সন্দেহগুলো থাকছে। আর তারপর আমি আশা করব এই সেতুর, শুধু এই সেতু না, বিভিন্ন প্রকল্পে আমাদের অনেক অনেক বেশি ব্যয় কেন হয় এসব ব্যাপারে যেন একটা একটা তদন্ত বা একটা যেন নজরদারি করা হয়, একটা যেন ওভারসাইট ফাংশন থাকে রাষ্ট্রের কোনো না কোনো প্রতিষ্ঠানের। প্রফেসর আসিফ নজরুল, আমি অন্য অন্য আরেকটি প্রসঙ্গে আলোচনা করতে চাই, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় সেটি হচ্ছে বিজয়ের মাসে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বহু ভাস্কর্য নির্মিত হয়েছে, অনেকগুলি আমাদের নিঃসন্দেহে গৌরবের, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের জন্মের সঙ্গে তার নিবিড় সম্পর্ক এবং তিনি এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য, তার ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে যে বিতর্ক এই ডিসেম্বর মাসে হচ্ছে, যে বাকবিতণ্ডা হচ্ছে, সেটিকে আপনি কিভাবে দেখেন, এবং যারা এই বিতর্ক তুললেন তারা গত কয়েক বছর ধরে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ বলেই পরিচিত বলে আমরা জানি,
ঘনিষ্ঠ বলে আমরা জানি। তো সব মিলিয়ে আসলে এই বিতর্ক কেন, এ নিয়ে নানা রকমের বক্তব্য আছে। এক রকমের বক্তব্য হচ্ছে যে সরকারি ভাষ্য যেটি, এটি বিএনপি জামাত ইন্ধন দিচ্ছে এদের পেছনে। আরেকটি বক্তব্য হচ্ছে যে সরকারি এটি করছে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য, যে বাংলাদেশে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী আছে, কাজে এদেরকে আমরাই এতদিন নিবৃত্ত করেছি, কাজে আমরাই পারি করতে। আরেকটি বক্তব্য আছে যে যেহেতু হেফাজত ইসলামের মধ্যে নতুন একটা নেতৃত্ব এসছে, এই নেতৃত্ব আসলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের সামনে এরকম একটা কর্মসূচি দেওয়া দরকার ছিল, যাতে করে এই ধরনের কাজের মধ্য দিয়ে তারা, তাদের যেহেতু তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ আছে, তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে। সবকিছু মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতেছি, আপনি কি মনে করেন? আচ্ছা, আমি আসলে কোনটা সত্য এটা তো জানি না, তবে আমার কাছে টাইমিংটা খুব অদ্ভুত লেগেছে। আপনি দেখেন, জো বাইডেন সরকার ক্ষমতায় আসছে এবং জো বাইডেন কিন্তু, সে ট্রাম্প যেমন পুরো পৃথিবী থেকে গুটিয়ে নিয়েছিল, বাইডেন কিন্তু এরকম না। বাইডেন অলরেডি এরকম সিগন্যাল দিয়েছে, সে আগের প্রেসিডেন্টদের মতই হবে, অর্থাৎ অন্যান্য দেশের, বাংলাদেশের মতো দেশ সহ অন্যান্য দেশের অভ্যন্তরে কি হচ্ছে, ওইখানে সুশাসন কতটুকু আছে, নির্বাচন ব্যবস্থা কেমন, হিউম্যান রাইটস কেমন, সেটার উপর আমেরিকার যে দীর্ঘ কয়েক দশকের নজরদারি সেটা সে রিভাইভ করবে, এরকম একটা হাইপ আছে ওখানে। বাংলাদেশের প্রতি স্পেশাল নজর দেওয়া হবে, ভারতের চোখে আর বাংলাদেশকে দেখা হবে না, এরকম কথা আমরা শুনেছি, এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে হিউম্যান রাইটস কন্ডিশনালিটিস আরোপ করার চিন্তা করছে। এই ধরনের খবর আমরা পত্রপত্রিকা পড়েছি যে হিউম্যান রাইটস রেকর্ড দেখে করা হবে, ট্রেড রিলেশনটা কতটুকু আপনার অব্যাহত থাকবে, এটা হিউম্যান রাইটস রেকর্ড এখানে একটা অন্য বড় ফ্যাক্টর হবে, অন্যতম। থার্ড হচ্ছে, আপনারা দেখেন আমরা কিছুদিনের মধ্যে যে গত কিছুদিন ধরে র‍্যাব এবং অন্য কিছু কিছু সরকারি কর্মকর্তার ক্ষেত্রে গুম, বিচার বহির্ভূত হত্যা, ওই সমস্ত ব্যাপারে বৈদেশিক নজরদারি অনেক বাড়ছে, কেউ কেউ কাউকে কাউকে আপনার সেখানে প্রবেশ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টির চিন্তা চলছে, এই ধরনের জোরালো সংবাদ, এগুলো সত্যি সংবাদ, এগুলো কোনো গুজব না, সংবাদ পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। তো এরকম সময় যদি বাংলাদেশে একটা গোষ্ঠী মৌলবাদী দাবি নিয়ে সোচ্চার হয়ে উঠে এবং সরকার যদি তাদের দমন করতে পারে, এই পুরো ব্যাপারটা খুবই সরকারের পক্ষে যায়, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে একটা মেসেজ দেওয়া যায় যে দেখো ভাই, আমার এখানে কিন্তু মৌলবাদীরা আছে। সেকেন্ড ম্যাচে দেখো, এই মৌলবাদীকে পিটায় ঠান্ডা করার ক্ষমতা কিন্তু আমার আছে। এই দুইটা জিনিস সরকারের খুব পক্ষে যায়। সো টাইমিংটা ভেরি ইম্পর্টেন্ট। কেন আমি টাইমিংটা ইম্পর্টেন্ট বলি, বাংলাদেশে ভাস্কর্য তো নতুন না, বহু বছর ধরে ভাস্কর্য আছে, বিএনপি আমলে, আওয়ামী লীগ আমলে, জাতীয় পার্টি আমলে, সব আমলে ভাস্কর্য হয়েছে। হঠাৎ করে এইরকম সময় হেফাজতের নিয়ে এইভাবে তৎপর হয়ে উঠলো কেন? এই ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি, ইসলামিক অনুশাসন কি, আমি সেই আলোচনা যাচ্ছি না, আমি ইসলামিক চিন্তাবিদ না। আমার কথা হচ্ছে, হেফাজত হঠাৎ করে এই ব্যাপারে সরব হয়ে উঠলো কেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমরা কিন্তু আগে কিছু কিছু ভাস্কর্য ব্যাপারে যখন হেফাজত আপনার আপত্তি তুলেছে, সরকারকে কিন্তু ব্যাকআউট করতে দেখেছি, সরকারকে কিন্তু একটা আপোষমুখী পদক্ষেপ নিতে দেখেছি। আপনার নিশ্চয়ই মনে আছে থেমিসের মূর্তির কথা, লালনের মূর্তির কথা, এসব ক্ষেত্রে। তো এখন হঠাৎ করে সরকার এই ব্যাপারে, সরকারও এত মরিয়া, সমস্ত সরকার পক্ষে সমস্ত শক্তিকে মাঠে নামিয়ে সরকারের একটা মরিয়া একটা ভাব নিল কেন? তো দুইটা জিনিসই আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশে যে এই সরকার টিকে আছে তার পেছনে অন্যতম বড় একটা মানে দাবার খুঁটি হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কে দেখানো এবং দেশের কোনো কোনো অডিয়েন্সকে দেখানো, যেখানে ভয়াবহ মৌলবাদী শক্তি আছে, আমরাই পারবো একে দমন করতে, আর বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ আবার মানে আফগানিস্তান বা পাকিস্তান টাইপের হয়ে গেছে। যাই হোক, দুইবার বিএনপি ক্ষমতায় এসেছিল, আমরা বাংলাদেশকে আওয়ামী লীগ মানে বিএনপি কে আমলে বাংলাদেশকে আমরা পাকিস্তান বা আফগানিস্তান হতে দেখি নাই, কিছু কিছু ঘটনা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক, আবার বিএনপি কেই আমরা দেখেছি। এটা বলতে হবে আমাদের, যে আপনার শায়খ আব্দুর রহমান বলেন বা আরেকজন আমি ভুলে গেছি নেতা, যাদেরকে গ্রেফতার তো বিএনপি করেছিল, তাদের বিচারের মুখে তো বিএনপি এনেছিল। সো এখন একটা হাইপ তোলা হয় যে আমরা যত অন্যায় করে ইলেকশনটা করি না কেন, আমাদের একটা এমন ইউটিলিটি আছে যে ইউটিলিটি অন্য কেউ কারণ নাই, আমরা জঙ্গি বা দমন করতে পারবো, আমরা পশ্চাদমুখীনতা দমন করতে পারবো। এই পলিটিক্সটার উপর আওয়ামী লীগ টিকে আছে, অন্য অনেক কিছুর মতো এই পলিটিক্সটার উপর আওয়ামী লীগ টিকে আছে। এখন এইরকম একটা সময় যখন ভাস্কর্য ইস্যুতে মাঠঘাট, পত্রপত্রিকা সবকিছু সচল হয়ে উঠে, তখন চট করে আমার টাইমিংটার দিকে মনে পড়ে, এই টাইমটাতে কেন? এবং দুইটা রিয়েকশনই আমার কাছে একটু অস্বাভাবিক লাগে, যেহেতু হেফাজত এর আগে ভাস্কর্য নিয়ে এত বেশি প্রতিক্রিয়া দেখায়নি, যেহেতু আওয়ামী লীগ ভাস্কর্যের ব্যাপারে এত বেশি মাঠে নামে নাই যে ভাস্কর্য করবোই আমরা, ই করবো। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা বঙ্গবন্ধুর ভাস্কর্য, অবশ্যই আওয়ামী লীগের জন্য অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, আমার নিজের জন্য সেন্সিটিভ ব্যাপার, আমি আওয়ামী লীগের বর্তমান সরকারের কঠোর সমালোচক বিভিন্ন কাজের অত্যন্ত সঙ্গত কারণে, কিন্তু আমি বঙ্গবন্ধুর অবমাননা ব্যক্তিগতভাবে আমি কখনোই কোনো অবস্থাতে যেই আমলই হোক, কোনো আমলই আমি একসেপ্ট করতে রাজি না, জন্য না হয়ে থাকে।
যদি এটা ক্ষমতায় থাকার একটা কৌশল হয়ে না না হয়ে থাকে তাহলে এটা মীমাংসা প্রয়োজন। মীমাংসাটা আমার মতে হেফাজত হেফাজতের মতো বলবে যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি হচ্ছেই, কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গি হেফাজত কারোর উপর চাপিয়ে দিতে পারবে না। কে কতটুকু ধর্ম পালন করলো, কে কতটুকু মুসলমানের ফয়সালা পরকালই আছে, হেফাজত তার বক্তব্য দিবে, সরকার তার অবস্থান অনুযায়ী কাজ করবে। এখানে মারামারি সংঘর্ষের কোনো জায়গা নেই। ধন্যবাদ। আমি আসিফের কথার রেস ধরে একটা কথা আমি কোরআন থেকে একটা সূরা একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সূরা আনাম আয়াত 108, আল্লাহ তাআলা বলছেন, আর তারা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকে তাদেরকে তোমরা গাল দেবে না, গালি দেবে না, তাহলে তারা অজ্ঞানতা বশত আল্লাহকেও গালি দেবে। অর্থাৎ একেবারে কোরআনে পরিষ্কার বলে দিচ্ছে, অন্য ধর্মাবলম্বীদের যাকে প্রার্থনা করে, যার কাছে প্রার্থনা করে, তার সম্পর্কে কখনো তুমি কটু ভাষা ব্যবহার করবা না, ভাঙা তো দূরের কথা, কটু ভাষা ব্যবহার করবা না, তাহলে সে অজ্ঞানতা বশত তোমার আল্লাহকে গালি দিবে। এর চেয়ে সুন্দর সহজ কথা আর কিছু নাই। আরেকটা আসিফের কথা ধরেই বলি যে রসূলুল্লাহ যখন ধর্ম প্রচার করতেন সেই সময় পৃথিবীতে কিন্তু অসংখ্য চার্চ ছিল এবং যে চার্চে যীশু খ্রিস্ট ছিলেন, কিন্তু একটি হাদিস কোরআন বা কোথাও কারো মুখ থেকে কি কখনো আপনি একটি প্রমাণ কেউ দিতে পারবে যে রসূলুল্লাহ বলেছেন যে ওই মসজিদ ওই চার্চকে ভেঙে ফেলো, যীশু খ্রিস্টের মূর্তিটিকে নামিয়ে ফেলো, তা না। এমনকি এই যে একটু আগে যে আসিম আবার বললেন যে বাংলাদেশে হঠাৎ এই সময় কেন, বাংলাদেশে তো ব্রিটিশ পিরিয়ড থেকে চার্চ গুলি রয়েছে, প্রত্যেকটি চার্চে যীশু খ্রিস্টের একটি মূর্তি রয়েছে। আমি হিন্দু ধর্মের মূর্তিগুলির কথা বাদই দিলাম, কিন্তু এই এই চার্চের মূর্তি কি কখনো ভাঙার চিন্তা করা হয়েছে? কখনো কি মাওলানা সাহেবরা বলেছে চার্চের মূর্তি রাখা যাবে না? তাহলে হঠাৎ কেন? একটি হলো আসিফের যে কথা বলেছে সেটি একটি আন্তর্জাতিক কারণ হতে পারে। আর আমি মনে করি এই মানুষগুলিকে বেশি লাই দিয়ে মাথায় তোলা হয়েছে, সেই রাজার বানরের মতন, যখন তাকে মাথা কাঁধে তোলার ব্যবস্থা করা হয়েছে তখন কিন্তু রাজার কান টানা শুরু করেছে সে। কেন এই সময় করা হচ্ছে? তার সবচেয়ে বড় ঘটনাটি হলো বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি হতে যাচ্ছে, বাংলাদেশের 50 বছর পূর্তি হতে যাচ্ছে, এই সময় তাদের মাথার ভিতরে সম্ভবত পশ্চিম পাকিস্তানের চিন্তাধারা আবার বাস্তবায়ন করার আগ্রহ জেগেছে। এবং মূর্তি ভাঙা মানে কোরআনে কোথাও মূর্তি রাখা, মূর্তি ভাঙা, মূর্তি রাখা যাবে না, বানানো যাবে না, এই কথা আমি অন্তত খুঁজে পাই নাই, কারণ আমি প্রতিনিয়ত কোরআন পড়ি এই বাংলা ভাষা ইংরেজি ভাষায়। এই ব্যাপারে কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রফেসর আসিফ নজরুল, আমি জানি যে আপনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ ভারত সম্পর্ক পর্যবেক্ষণ করেন এবং এ বিষয়ে আপনি কাজও করেন। সম্প্রতি গত 17 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি ভার্চুয়াল সামিট হলো। এই সামিটকে আপনি কি দেখছেন? এই সামিট থেকে কি কি ধরনের প্রাপ্তি অপ্রাপ্যতা আছে? এবং সামিট পরে পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে যৌথ নদী কমিশনের বৈঠক যেটি গত 3 বছর ধরে হচ্ছে না, এর মধ্যে তারিখও হয়নি, বাংলাদেশ প্রতিনিধি দল যায়নি, সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তো সব মিলে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং এই ভার্চুয়াল সামিট আপনার চোখে কি? এই ভার্চুয়াল সামিটটা অত্যন্ত গতানুগতিক একটি ভার্চুয়াল সামিট ছিল, কারণ আমরা বাংলাদেশ ভারত সম্পর্কে গত 12 বছর যাবত একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে বাংলাদেশ সহায় আশ্বাস পায় ভারত থেকে, ভারত বাংলাদেশকে আশ্বাস দেয় আর বাংলাদেশ ভারতকে ডেলিভারি দেয়। কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভারত শুধু আশ্বাস দেয় আর বাংলাদেশ হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারি দেয়। সেটা ট্রানজিটিভ ডেলিভারি হোক, সেটা আপনার ট্যাক্স কমায় দেওয়া হোক, সেটা পণ্যে অবাধ প্রবেশ অধিকারের ক্ষেত্রে হোক, সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে সাপোর্ট করা হোক, বাংলাদেশ হচ্ছে সেটা ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের দমন করার ক্ষেত্রে হোক, বাংলাদেশ অ্যাকচুয়াল ডেলিভারি দেয় আর ভারত দেয় আশ্বাস। এত বড় আলোচনা তো করতে পারবো না, দুইটা জিনিস শুধু বলি। আপনার মনে আছে 2011 সনে যখন মনমোহন সিং আসছিল তখনই তো আমরা শুনেছি যে তিস্তা চুক্তি হয়ে গেছে, যা স্বাক্ষর করা বাকি আছে। হ্যাঁ, আজকে এরপর 10 বছর হয়েছে, তো এই সমস্ত আশ্বাস শুনে আমার জাস্ট মনে হয় যে একটা সরকার আসলে কতদিন একের পর এক আশ্বাস দিতে পারে, আর একটা সরকার কতদিন একের পর এক শুধু আশ্বাস শুনে আশ্বস্ত এবং সন্তুষ্ট থাকতে পারে? রিডিকুলাস লাগে আমার কাছে। এখন আপনার যৌথ নদী কমিশন বসবে, যৌথ নদী কমিশন তার আগেও বসেছে, জয়েন্ট কমিটি অফ এক্সপার্টও বসেছে,
তারা আপনার তিস্তা নদীর ক্ষেত্রে কোনোরকম সলিউশন করতে পারে নাই, এবং আলটিমেটলি যদি সলিউশন করেও এটা হবে একটা অসম্পূর্ণ সলিউশন। কেন আমি আপনাকে বলি, যেটা হচ্ছে তিস্তা নদী তো প্রথম সিকিম টিকিম ওইসব জায়গা থেকে প্রবাহিত, তারপর আপনার সিকিম এবং পশ্চিমবঙ্গের বর্ডারের এলাকা দিয়ে প্রবাহিত, তারপরে বাংলাদেশের বর্ডারে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বর্ডারের কাছে এসে তিস্তা ঢুকেছে। এখন ভারত কি করে জানেন, একটা নদীর ধরেন একটা নদী 10 মাইল, তো 9 মাইল ভারতে, 1 মাইল ধরেন বাংলাদেশে, তো 9 মাইলের প্রথম 6 মাইল তারা ইচ্ছা মতো পানি ডাইভার্ট করে, উইথড্র করে নিয়ে নেয় ভেতরে, আর পরের যে 1 মাইল বা 2 মাইল আছে সেখানে যে অবশিষ্ট পানি থাকে সেটা বাংলাদেশের সাথে ভাগাভাগি করে, বুঝছেন? তো এই তিস্তার ক্ষেত্রে আলটিমেটলি এরকমই একটা এগ্রিমেন্ট হওয়ার কথা। তো এরকম অবশিষ্ট পানির ভাগাভাগি, যেটাতে বাংলাদেশ সত্যি সত্যি ঠকে যায়, সেই অবশিষ্ট পানির ভাগাভাগি করতে যখন এত বছর আশ্বাস দিতে হয়, তখন আমি কেন ধরে নিব যে ভারত আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে? ভারত এই সরকারের প্রতি বন্ধুভাবাপন্ন, বাংলাদেশের প্রতি না, এই সরকারের প্রতি বন্ধুভাবাপন্ন, কারণ সরকার ভারত যা চাচ্ছে তাই করে দিচ্ছে। সীমান্ত হত্যার ব্যাপারে কত অবজেকশনেবল একটা কথা দেখেন, যে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রাণঘাতী অস্ত্র যেন আর ব্যবহার করা না হয় সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে। তার মানে কি এতদিনে নির্দেশনা দেন নেই? এতদিন যাবৎ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে, এবং বাংলাদেশের নির্লজ্জ মন্ত্রীরা ভারতের এই সীমান্তে হত্যাকাণ্ডকে সাপোর্ট করতে গিয়ে আমাদের দেশের জনগণকে ভারতের প্রতি আপনার হুমকি স্বরূপ এবং অপরাধী হিসাবে গণহারে চিহ্নিত করছে, কোনো প্রমাণ কোনো বিচার আচার ছাড়া আর কি। তো কি আর বলবো আর কি, আমার আমি বিন্দুমাত্র আশাবাদী হওয়ার কোনো কিছু দেখি না। আমি একবার ভেবেছিলাম যেহেতু বাংলাদেশ কিছুটা চীনের দিকে ঝুঁকছে, এই সুযোগে হয়তো বা এই ক্ষেত্রে হয়তো ভারত বাংলাদেশের প্রতি আর একটু নমনীয় ভাব নিবে, বাংলাদেশকে একটু কাছে টানার জন্য চেষ্টা করবে, তো সেটা আপনার কিছু ঋণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু সবচেয়ে বার্নিং যে দুটা ইস্যু বাংলাদেশের জন্য রয়েছে, অভিন্ন নদীর পানি এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা, সেটা আমরা শেষ হতে দেখছি না। সীমান্তে হত্যাকাণ্ডের ব্যাপারে একটা কথা আপনাকে বলে দেখি, কারণ বাংলাদেশের মানুষই তো এইসব অপপ্রচার শুরু করেছে ক্ষমতাসীন মহল, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, সীমান্তে যদি বাংলাদেশের মানুষ যদি ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর প্রতি হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়, তাহলে তারা বাংলাদেশের মানুষকে আলটিমেট রিজোর্ট হিসেবে পায় বলি করবে। আমরা কোনো আহত হওয়ার ঘটনা দেখি না, সবাইকে মেরে ফেলে কেন, এত বর্বর কিভাবে হয়, গ্রেফতারের ঘটনা ঘটে না কেন, আহত করার ঘটনা ঘটে না কেন, খুবই অল্প কিছু ব্যতিক্রম বাদে অধিকাংশ ক্ষেত্রে কেন হত্যার ঘটনা ঘটে? আপনি ফেলানির যে মৃত্যুর ঘটনা দেখেন, ফেলানি কি অস্ত্র নিয়ে ভারতীয় বাহিনীর উপর, একটা কাঁটা তারে ঝুলতে থাকা মহিলা মেয়ে ছোট বাচ্চা তাকে আপনি একে পাখির মতো গুলি করে মেরে ফেললেন, বাংলাদেশের সীমান্তের ভেতরে ঢুকে পর্যন্ত ভারতীয় বাহিনী হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তো তখন যখন বাংলাদেশি মন্ত্রীরা বলেন যে আমাদের লোকজন নাকি চড়া হয় তারপর নাকি তাদেরকে হত্যা করা হয়, তো এই যেই দেশে আমার মন্ত্রীরাই যদি এই কথা বলে আমি আর ভারতকে দোষ দিই কিভাবে? আমি আমার বক্তব্য এইটুকু, আমি আশা করি এই ফান্ডামেন্টাল দুইটা ডিফারেন্স যদি আমরা দেখি যে আমরা সত্যি সত্যি কিছু পানি পেয়েছি এবং সীমান্তে হত্যা খুবই কমে গেছে দু একটা এক্সট্রিম ক্ষেত্র ছাড়া, তখন আমি বুঝবো যে সত্যি কোনো অগ্রগতি হয়েছে। মিস্টার হোসেন ধন্যবাদ। আমি অবশ্যই একটা জিনিস মনে করি, আসিফের সাথে মিলেই বলতে চাই, যে কোনো দুটি দেশের মধ্যে যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং যার জনসংখ্যা সবচেয়ে বেশি, যার হাতে ক্ষমতা অনেক বেশি, তাকেই কিন্তু সবচেয়ে বেশি ইনিশিয়েটিভ নিতে হবে এবং তাকেই প্রমাণ করতে হবে যে আমি আমার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নিয়ে থাকতে চাই। কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেটি দেখি না, যেমন তিস্তা নদী নিয়ে দক্ষিণ বাংলাদেশের উত্তরবঙ্গের অবস্থা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা তো দেখতে পাই যে নর্থ বেঙ্গলের এই তিস্তা নদী নর্থ বেঙ্গলের জন্য একটা দুঃসহ যন্ত্রণা ছাড়া আর কিছু না, প্রতিনিয়ত ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এটা সমাধানের চেষ্টা চলছে বাংলাদেশের স্বাধীনতার আগ থেকে, স্বাধীনতার পরবর্তীতে আগেও এটির সমাধান হলো না কেন সেটিও তো পর্যালোচনা করার দায়িত্ব আমি মনে করি সেই বৃহৎ শক্তি বৃহৎ দেশটির হাতে, কারণ সুসম্পর্ক রেখে যদি আমরা এই কাজটি করতে চাই এবং স্বাধীনতার পরে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সুসম্পর্ক রেখে সম্মিলিত ভাবে আমরা আমাদের দেশের উন্নয়ন করব, আমি আশা করি আমাদের দেশের সরকারকেও এই ব্যাপারে সজাগ হতে হবে এবং আমাদের চাহিদাগুলো সুস্পষ্ট ভাবে তাদের কাছে উপস্থাপন করতে হবে। জি, আমরা একটু আলোচনাটা শেষের দিকে আনতে চাই, যে কোভিড পরিস্থিতি যেটি নিয়ে আমরা আলোচনাটা এখন পর্যন্ত করি নাই, যে শীতের সময় অনেকেই বলছেন যে প্রকোপ বাড়ছে, বাড়তে শুরু করেছে, কোভিড ম্যানেজমেন্টে প্রথম দিকে দুর্বলতা থাকলেও বাংলাদেশ অনেকটাই জীবন জীবিকা সবকিছু মিলিয়ে সামাল দিতে পেরেছে, এখন সামনে ভ্যাকসিন ইস্যু,
এবং ভ্যাকসিন নিয়েও নানা রকমের কথাবার্তা আছে এবং ভ্যাকসিনের কারা পাবে সেই প্রায়োরিটি নির্ধারণ করা ঠিকঠাক মতো পৌঁছানো যাবে কিনা, ভ্যাকসিন নিয়ে কোনো দুর্নীতি হবে কিনা, আপনারা কি মনে করেন, আপনাদের দিক থেকে কোনো পরামর্শ আছে স্থপতি মোবাশ্বের হোসেন? দেখেন, পরামর্শ লাগে, মাস্ক নিয়ে যদি দুর্নীতি হতে পারে, লাইফ সেভিং ড্রাগ নিয়ে দুর্নীতি হবে না এটা তো বলা খুব কঠিন ব্যাপার, এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এই এটার ম্যানেজমেন্ট, অর্থাৎ এই টিকা দেওয়ার ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি টিকাগুলি পাবেন, সুষ্ঠুভাবে রাখবেন এবং সুষ্ঠুভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবেন টিকার মাধ্যমে। আমি আমি জানি না এটা অনেকের কাছে গ্রহণযোগ্য হবে না, কিন্তু বাংলাদেশ এখন একটি যুদ্ধকালীন অবস্থায় রয়েছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে এখানে আপনার ব্যবহার করতে হবে, এবং আমি মনে করি যে তারা সবচেয়ে সুশৃঙ্খল এবং সবচেয়ে সুশৃঙ্খল ভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাদের ক্যাম্প রয়েছে, তাদের প্রচুর ডাক্তার রয়েছে, তাদের প্রচুর ইকুইপমেন্ট রয়েছে, এবং তারা একজনের নির্দেশে চলাফেরার অভিজ্ঞতা তাদের আছে। আমাদের এই যে একটু আগে সমন্বয়হীনতার কথা বললাম, একজন এক কথা বলছে আরেকজন ঠিক অন্য কথা বলে ঘটনা অন্য জায়গায় নিয়ে যায়, এই আমার আমি মনে করি বাংলাদেশের এই দুঃসময়ে যুদ্ধকালীন অবস্থায় সশস্ত্র বাহিনীর মাধ্যমে এই টিকাগুলিকে যদি আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি তাহলে বোধহয় এটা সুশৃঙ্খল ভাবে হওয়া সম্ভব। প্রফেসর আসিফ নজরুল। জি, আমি মোবাশ্বের ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে এখানেও আপনার শাহেদ সাবরিনা এদের মতো লোকজনকে দেখতে পাবো কিনা এই আশঙ্কায় আছি। তো এই আশঙ্কা দূর করার জন্য অবশ্যই সেনাবাহিনীকে ব্যবহার করা দরকার, এত বড় একটা সুশৃঙ্খল বাহিনীকে কেন আমরা ব্যবহার করব না। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফ্রন্টলাইন যারা ওয়ার্কার আছে, যারা স্বাস্থ্যকর্মী আছে, নার্স আছে, ডাক্তার আছে, তাদের অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। একই সাথে সাথে আমি মনে করি যারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন, কারণ এখানে তো অনেক ভুয়া মুক্তিযোদ্ধার কথা আমরা শুনি, প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন, যারা খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা আছেন, অবশ্যই তারাও যেন অগ্রাধিকার পায়। এবং একই সাথে সাথে আমি মনে করি আমার যারা সিনিয়র সিটিজেন আছে, বিদেশে যে ট্রেনগুলো আছে, তাদের ক্ষেত্রে অগ্রাধিকার যেন দেওয়া হয়, এগুলি যেন নিশ্চিত করা হয়। এগুলি আশাবাদের কথা, কতটুকু হবে আমি জানি না। তবে আমি মোবাশ্বের ভাইয়ের সাথে একমত হয়ে একটা কথা আবারও বলতে চাই, যদি আপনি শাহেদ সাবরিনা এই জাতীয় দুর্নীতি থেকে বা মানুষের মনে বিশ্বাসহীনতা থেকে মুক্তি পেতে চান এবং ভ্যাকসিনের মাধ্যমে যদি সত্যি মানুষের মনে একটা আস্থা তৈরি করতে চান, অবশ্যই সেনাবাহিনীকে ব্যবহার করতে হবে। জি, আমরা আমরা একেবারেই বছরের শেষ প্রান্তে চলে এসেছি, একটা নতুন একটা বছর গেল, সামনে একটা নতুন বছর, এবং এই বছরটি মূলত কোভিডই আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সামনের বছর কি হবে আমরা জানি না, তবে নতুন বছরকে সামনে রেখে আপনাদের কি প্রত্যাশা, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে কোনো সুবাতাস আপনারা আশা করেন কি না, দেখতে পাবেন বলে মনে হয় কিনা? আসিফ নজরুল। জি, আমি কোনো আশা টাশা করছি না, আমি শুধু বলতে চাচ্ছি যে আমি কি চাই। আমি চাই বাংলাদেশের মানুষ যেন ভোটাধিকার ফিরে পায়। এই ভোটাধিকারের রায় মানা হয়নি দেখে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, এই সত্য যেন আমরা ভুলে না যাই।